আম্মা জানামায় অটো কিনা দাও তাড়াতাড়ি, সেই অটোতে চইরা যামু আমি শ্বশুর বাড়ি। তোকে যে একটা রিক্সা কিনে দিয়েছি সে রিক্সায় চালাস নে, রিক্সা চালালে আবার টাকা হাতে এনে দিস নে, আর তোকে আমি অটো কিনে দিব, শখ তো কম নয় তোর। ইরে মাইরি, তুমি তো বলেছিলে আব্বাজান আমার নাম শখ করে মিসকি রেখেছিল, তাই অল্প অট্ট শখ তো থাকবেই মা। বলো মা বলো, অটো কিনে দিবি কিনা আমাকে বলো। অটো? তোকে রিক্সা কিনে দিয়েছি এতেই অনেক, আমার তো মনে হচ্ছে এখন তোকে ঠেলা গাড়ি কিনে দে। যা, আর কোনো কথা না বলে রিক্সা নিয়ে বেরিয়ে পড়, আজ রোজগার না করে এনে দিলে খাবার কপালে নেই তোর। কিপটা বুড়ি, আকাশেতে অনেক তারা সাগরেতে শুধু পানি, তোমার আমার প্রেম বন্ধু সোনার চাইতেও দামি। দুষ্ট প্রেমিকা আমার, আই লাভ ইউ মাই লাভ, লাভ মি টু। উফ বাবা রে বাবা, এত তপ্ত রোদে কি আর এই বুড়ো বয়সে বাজার করতে পারি, শরীর যে আমার চলেই না। একি একি একি, আমি কি দেখছি রিক্সায় ওটা মিচকে বসে আছে নে, সে আবার একটা মেয়ে, দেখি তো গিয়ে ব্যাপারটা কি। ও তাহলে এই কাহিনী চলছে, রিক্সা চালানো বাদ দিয়ে তুই শিয়ালিনীদের সাথে লটর বটর করে বেড়াচ্ছিস। প্রেমিকা তুলে বেড়াচ্ছিস, আজ তোকে দেখাচ্ছি মজা, চল বাড়িতে চল বলছি। উফ মা ছাড়ো, মা ছাড়ো, কি করছো, এই গান ছাড়ো। পনে তো আমার একটা পেস্টিস আছে তাই না, সেই পেস্টিসটা পাঞ্চার করে দিবে, ছাড়ো মা ছাড়ো বলছি। তোর এসব ঢং কিন্তু আমার সহ্য হচ্ছে নে, কাল থেকে তুই এই ফ্যানে ঝুলে আছিস, কাজ কর্মে যাবি নাকি ফ্যানে ঝুলে ঝুলে নিজেও ফ্যান হয়ে যাবি? হ্যাঁ ইরে মাইরি, কাজকর্ম কিসের কাজকর্ম, যে জীবনে প্রেমিকা নেই সে জীবনে কাজ করে আর কি হবে, আমি এই ফ্যানে ঝুলে থেকেই সন্ন্যাসী হব, বিরক্ত করানোর তো আমাকে, যাও। বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকাতে হবে। আরে শোন শোন, প্রেমিকা চলে গিয়েছে তো কি হয়েছে, তোকে আমি বিয়ে দিব, প্রেমিকা চলে গিয়েছে ঘরে বউ আসবে। সত্যি মা সত্যি, তুমি আমাকে বিয়ে দিবে? উররে কি মজা, আমার বিয়ে হবে রে, উররে। চল চল, আজকেই তোকে বিয়ে দিব, কোনো চিন্তা করিস নে বাবা, চল আজকে রূপবতী গুণবতী শিয়ালিনী খুঁজে আজকেই তোকে বিয়ে দিব। নিশিরাইতে বাঁশের বাঁশি আর বাজায় না বন্ধু রে, চটপটায়া মরি গো আমি তোমার বাঁশির সুরে বন্ধু রে। ইরে মাইরি, পিছন আমার গেল রে, ও বাবা কি লাগলো রে, ও আমার শখের বউ, কি হয়েছে গো, একটু ইষ্টু গুলো গুলো করতে গিয়েছিলাম, এভাবে তুমি লাথি মারলে কেন? তোমাদের বাড়িতে এসি নেই কি, বিকেরির ঘরে বিয়ে হয়েছে রে বাবা। ইরে মাইরি, বউ তোমার গরম লেগেছে তা আগে বলবে তো, দাঁড়াও দাঁড়াও এক্ষুনি ফ্যান দিচ্ছি।
তোমার পাশের বাড়ির বৌদির বাপের বাড়ির প্রতিবেশীর যদি এসি থাকে তাহলে আমারও দাদার আমলের ফ্যান আছে। দাঁড়াও দাঁড়া বউ, ফ্যান দিচ্ছি। যাক, ফ্যান দেওয়া হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ি। আমার পাশে এসে ঘুমাবে মানে? বলেছি নে, আমার গরম লেগেছে। যাও যাও বাইরে গিয়ে ঘুমাও, এই বিছানায় আমি একাই ঘুমাবো। মা, পাগো! ও মা, কি হয়েছে বাপ, কি হয়েছে, কাঁদছিস কেন বাপ? বল বাপ দন বল। মাগো, বউ পিছনে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে আর বলেছে সে নাকি একটা বিছানায় একাই ঘুমাবে। বলো মা বলো, তাহলে আমি কোথায় ঘুমাবো? কি শিয়ালিনীর সাথে আমাকে বিয়ে দিলে মাগো? বাবা গো কাঁদেনি, বাবা কাঁদেনি, আয় আয় আমার কাছে ঘুমাবি, আয় বাবা। এবার বাপ তো আর সোজা রাস্তায় হাঁটবি। তোমার মাতার বোনের বাড়িতে চলে গেছে, এই বাড়িতে এখন শুধু তুমি আর আমি। শোনো, যাও তো যাও, আমার জন্য সকালে খাবার বানিয়ে নিয়ে এসো, যাও। কেন কেন, আমি কেন খাবার বানাবো? যাও যাও, তুমি গিয়ে খাবার বানাও। কোথায় দেখেছো স্বামীরা খাবার বানায়? স্বামীরা শুধু বসে বসে খায়, বুঝলে? ও নিয়ম আমার বেলে চলবে না, বুঝেছো? যা বলছি খাবার বানিয়ে নিয়ে এসো, নয়তো এক লাটির বাড়িতে তিন দিন অবস করে রাখবো। ইরে মাইরি, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি খাবার বানাতে যাচ্ছি আমি। ওরে বাবা রে, কারো প্রেমে পড়লাম না রে, মজে কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। নাও বউ তোমার খাবার। এই খাবার বানাতে তোমার এতক্ষণ সময় লাগলো কেন? হ্যাঁ, এর জন্য তো শাস্তি পেতে হবে। কান ধরো কান ধরো বলছি, এক্ষুনি কান ধরো, না হলে আবার তোমাকে বাসের গুঁতো দিব। ইদি মাইদি, না না, বাসের গুঁতো খেতে চাই না, কান ধরছি আমি, কান ধরছি। এক, এই দুই, এই তিন। সংসার আমার ভালো লাগে না, সংসার বিষের বড়ি, সংসার জ্বালা ইচ্ছে করে, পুকুরে ডুবে মরি। কিরে বন্ধু, একে তোর দশা, সারা জীবন রিক্সায় মেয়ে ঘুরিয়ে এখন বিয়ের পর খাড়ি পাতিল মাতছিস, ঘষেই যাও ঘষেই যাও। ওরে বাবা রে, মাথা ফেটে গেল রে। এ কি বৌদি, আমার মাথা বরাবর ফ্লাইং যাটা মারলেন কেন? ভাঙটু বানর, তুই আমার স্বামীর কানে কুমন্ত্রণা দিচ্ছিস তাই নে? বানরের বাচ্চা বানর, তোর লেজ ধরে ওই লেজ আমি টেনে 10 ফুট লম্বা করে দিব, তোকে যেন আর আমার স্বামীর আশেপাশে না দেখি। ওরে বাবা রে, ভেরি ডেঞ্জারাস, মিসকের আশেপাশে কেন, দূর দূরাতেও আর থাকবো না। আমি না করে দেখছো কি? হ্যাঁ মাজো, আরিপাতিল মাজো বলছি, চকচকে পরিষ্কার যেন হয়, মাজো বলছি, না হলে তোমার ওই কান টেনে এমন লম্বা করবো যে কান ঝোলা মিজকে নামে পরিচয় পাবে তখন। ইরি মাইরি, না না, মাজছি আমি মাজছি। হেইও, আরো জোরে হেইও, মার্কা বলো হেইও, আরো জোরে। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। আ মরন, দেখো কেমন মিঞ্চে বদ দুপুরবেলা শুয়ে আছে। এই বেটা ওঠ। এ কি বউ, আবার মারলে কেন আমাকে? কাপড় ধোয়া, ঘর মোছা, রান্না করা সব কাজ করে দিয়েছি, কেন মারলে আমাকে বউ? আ মর মর তুই, সব কাজ তো শেষ, একটা কাজ বাকি আছে। শোন, আমি একটা উচ্চতর ডিসিশন নিয়েছি, আজ থেকে আমি কুমড়ো দিয়ে ফেসিয়াল করব। যেমন তেমন কুমড়ো হলে হবে নে, যে কুমড়োর ভিতর লাল থাকবে সেই কুমড়ো চাই আমি। এরে মাইরি, লেঠালা, তা সেই কুমড়োর কথা আমাকে বলছো কেন?
সেই কুমড়ো তুমি যেখান থেকে পাও আমাকে এনে দাও, তা না হলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন। যাও আমার কুমড়ো নিয়ে এসো। এই না না বউ, এই আমি যাবো আর তোমার কুমড়ো নিয়ে আসবো। দোকানদার দাদা, ও দোকানদার দাদা, তোমার দোকানে কি কুমড়ো আছে? কেন, আপনার চোখ কি কানা হয়েছে নাকি? আমার দোকানে এসব কুমড়ো নয় তো কি? আপনার কটা মুন্ডু নিয়ে বসে আছি? যত সব পাগলের দল। আরে না না, তা বলিনি। আচ্ছা দাদা, আপনার কুমড়ো কাটলে কি লাল দেখাবে? আপনার কুমড়োর মধ্যে কি লাল দেখাবে নাকি? আপনার শরীরের রক্ত কেটে কুমড়োর মধ্যে ঢুকিয়ে দেই, তাহলে কুমড়োর মধ্যে লাল দেখাবে। যান তো এখান থেকে, ব্যবসার সময় একদম বিরক্ত করবেন না। ইরি মাইরি, যাচ্ছি যাচ্ছি। দোকানদারের মাথা গরম, খেপে গিয়েছে। হ্যাঁ, কি চাই? আগে কুমড়ো চাই। তা ছোট বড় মাঝারি কি সাইজের কুমড়ো চাই? আহা, আমি তো জানো তো কুমড়া খুঁজছি না, আমি খুঁজছি যে কুমড়োর মধ্যে লাল আছে। আসলে আমার বউ ওই কুমড়ো দিয়ে মেকআপ করবে। ভাগ বেটা, এমন কুমড়ো হয় নাকি? কোথা থেকে যে এসব আসে! যাবি নাকি কুমড়ো চুরে তোর মাথা ফাটিয়ে দিব? না, এভাবে হবে না। হাই হাই রে, কি জ্বালার মধ্যে যে পড়লাম আমি! এখন বউয়ের কুমড়ো কোথায় পাই? কুমড়ো না নিয়ে গেলে বউ আজ আমাকে উল্টো করে ঝুলিয়ে রাখবে। কি বউয়ের জ্বালায় পড়লাম রে বাবা! বউ তো নয়, পুরো ডাইনি। হক মাওলা, কি রে বাচ্চ, রাস্তায় এভাবে চলছিস কেন? আর একটু হলে তো তোর ধাক্কায় পড়েই যেতাম। না হেঁটে উপায় কি তান্ত্রিক বাবা? ঘরে বউয়ের জ্বালা, মনের ভিতর বউয়ের মায়ের খাওয়ার ভয়। কি যে করি, যেদিকেই যাই চোখে শুধু অন্ধকার দেখছি। মায়েরই তা বল দেখি, তোর বউ কি জন্য তোকে জ্বালাচ্ছে? কি হয়েছে তোর? কি আর বলবো দুঃখের কথা তান্ত্রিক বাবা, শুনুন তাহলে আমার মনের কথাগুলো শুনুন। সব বুঝলাম। শোন, তুই যেমন কুমড়ো খুঁজছিস, ঠিক অমন কুমড়ো তোকে আমি দিব। দেখবি ওই কুমড়োই তোর জীবনের সব অশান্তি দূর করে দিবে। যা, তোর বউ যে কুমড়ো খুঁজছে এটাই সেই কুমড়ো। যা, নিয়ে যা বাড়িতে। ইরে মাইরি, আপনি আমাকে বাঁচালেন তান্ত্রিক বাবা, আপনি আমাকে বাঁচালেন। বউ, ও বউ, কোথায় গো? এসো, তুমি ঠিক যেমন কুমড়ো চেয়েছিলে আমি তেমন কুমড়োই এনেছি। সত্যি কেমন কুমড়ো এনেছো? কই, তা দাও, ওই কুমড়ো দিয়ে আমি মেকআপের ক্রিম তৈরি করব। তান্ত্রিক বাবা তো আমাকে জব্বর একখানা জিনিস দিয়েছে। থাক বউ, তুই কুমড়ায় বন্দি হয়ে থাক, আমাকে আর জ্বালাতন করতে পারবি না। ওই বললে বললে, ওই বললে বললে। এই ভাই, এই ভাই, যাবে নাকি পণ্ডিত পাড়ায়? যাবে? হ্যাঁ যাবো, উঠে পড়ো। ভাই ভাই, ফাঁকা রাস্তায় এমন ভাবে চালাও যেন বিমানের ফিল পাই। জামাই সেজে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, উপহার কি কি পাবো লিস্টি করে রাখছি। বউয়ের হাতে জমিয়ে খাবো ইলিশ মাংস কই, খাবো আমি চেটে ফুটে মিষ্টি সাতের দই। কিরে মিথকে, শ্বশুর বাড়িতে যাচ্ছিস নাকি? আরে হ্যাঁ হ্যাঁ ভাই, তাড়াতাড়ি চলো, আমার যে আর তর সইছে না। মাইরি, ইরে মাইরি, এই ভাই, এই কতবার করে তোর চেন পরে রে, তিন তিনবার চেন ফেললি। দূর শালার বেটা শালা, তোর জন্যই তো বারবার চেন পড়ছে। এই ভাঙ্গা রাস্তায় বিমানের ছোঁয়া নিয়ে চলা যায় নাকি? হ্যাঁ, চালানো যায় না মানে? তোর তো রিক্সারই সমস্যা। শালার বেটা শালা, বুঝতেছিস না কেন আমি বিদেশ থেকে এসেছি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য? দিনের বেলায় যদি যেতে না পারি তাহলে তো বিপদ হয়ে যাবে। শালা শ্বশুরের বেটা, কল ধরছিস না কেন? হ্যাঁ, সিজি এখনো আসে না, আমার যে কিছু ভালো লাগে না। আজ আসুক শালার বেটা, কি মজা দেখাবো।
ইরে মাইরি, চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না, এবার যাবোটা কোন দিকে? এই ভাই, কেউ কি আছো? এই এই কোন শালার ব্যাটা রে? আমি আমি মিচকে, আমাকে একটু সাহায্য করুন না, আমি শিয়াল পন্ডিতের বাড়িতে যাব। ওই শালা পন্ডিতের জামাই আমি, আমি যে রাত কানা মাইরি। আরাম জাদা জামাই আমাকে বললো শালা, হায় হায়, বিদেশি জামাই দেখে মেয়ের সাথে বিয়ে দিলাম, এ তো দেখি রাত কানা। এ কি ভাই, কথা বলছেন না কেন? আমার ওই বুড়া শালা শ্বশুরের বাড়িতে নিয়ে চলুন না মাইরি। শালা আরামজাদা জামাই, আমি তোর শ্বশুর, আজ তোরে খাইছি রে খাইছি। ইরে মাইরি, আজ আমারে খাইছে রে খাইছে। ওরে বাবা রে, পেটটা আমার মোচড় দিয়ে উঠছে, আর পাচ্ছি না, পটি আমাকে করতেই হবে মাইরি। কিন্তু আমি যে রাত কানা, বউকেও যে ডাকতে পাচ্ছি না, বউ জানলে আমাকে কেলানি দিবে। ওরে বাবা, পটি মনে হচ্ছে বেরিয়ে যাবে, আমি একাই যাই। এই তো টয়লেট পেয়ে গেছি, এই রে এই পটি বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পটি করে নেই। বউ তুমি জানলি কি করে আমি রাত কানা? তুমি কি মনের ডাক্তার নাকি? কি তার মানে তুই সত্যি রাত কানা? হায় হায় রে, শেষে কিনা রাত কানা সবই জুটলো আমার কপালে। বউ শোনাবো না, বউ আমার কুতুপুতু, বউ আমার এভাবে কাঁদ না গো, আমি রাতে চোখে দেখি না তো কি হয়েছে, দিনে তো সব ঝকঝকা ফকফকা দেখি। চালে শ্বশুরে বেটা, দিনে দেখিস তো কি হয়েছে, রাতি তো মেন। ইরে মাইরি, না এই রাত কানা স্বামীকে দিয়ে আমার চলছে নে, আমার সুস্থ সবল স্বামী চাই, দরকার হলে আমি আজ বিয়ে করব। হাই হাই বউ, এ তুমি কাকে সাথে করে নিয়ে এসেছো? এই হারামজাদা, এই তুই আমার বউয়ের পাশে কি করছিস? কি বললি? আমার বউ বাদ মেরেছে? শালার বেটা শালা, তুই বাদ মেরেছিস? ইরি মাইরি, এই ঠসা বলে কি? ওগো ডিয়ার সুন্দরী বউ আমার, এই ঢসা কি সত্যি সত্যি তোমাকে বিয়ে করেছে? এই আরামজাদা শ্বশুরের বেটা, চলে রাতখানা, কাকে ঠসা বলছিস? হ্যাঁ সর বলছিস সর, আমাদের ঘরে যেতে দে। ছুঁয়ো না স্বামী গো, ও স্বামী ছুঁয়ো না মোর গায়, মোর গায়ে আমার আগুন লেগে যায়। হায় হায় বউ, কি হাগুনা হাগুনা করছো, আমি হাগু করিনি তো, কি বলছো তুমি এসব? কি শালা বেটা শালা বলে কি? হ্যাঁ কি শাড়ি, শাড়ি তোমার মাথায় তুলে দিব, আসো আসো, শাড়ি তোমার মাথায় তুলে দিচ্ছি। শালা, একটা স্বামী আমার ভালো হলো নি, ওরা কপাল আমার। কি বলে বউ, তোমাকে কোলে নিব, দাঁড়াও তোমাকে কোলে নিচ্ছি, বউ আমার কত রোমান্টিক। শালা ঠসার বাচ্চা ঠসা, আমি বলি একটা তুই শুনিস আরেকটা, যা শ্বশুরের বেটা আমার সামনে থেকে দূর হয়ে যা। ইরে মাইরি, এটা উড়ে এসে কি পড়লো আমার কোলে, বউ নাকি বউ? বউ চলো দুজনে ঘরে গিয়ে রোমাঞ্চ করি। এই রাত কানা ছাড় বলছি, ছাড় ছাড় আমাকে। হায় হায়, এই কোন পাগলের কারখানায় এসে পড়লাম রে বাবা, ফিসকে বাঁচতে চাইলে পালা ভাই পালা। বউ ও বউ, আমাদের তো নতুন বিয়ে হয়েছে, চলো আজ তোমাকে কিছু কেনাকাটা করে দেই। হ্যাঁ বউ চলো, আমি তোমাকে পার্কে নিয়ে যাব ঘুরতে। না না বাবা, আমি তোমার সাথে কোথাও যাব না, তোমরা যাও তো এখান থেকে, আমাকে কাজ করতে দাও। ইরি মাইরি বউ, চলো না তোমাকে নাগরদোলায় চড়াবো, আইসক্রিম খাওয়াবো, চাইনিজ স্যুপ খাওয়াবো, চলো বউ চলো। উফ বাবা, তোমাদের অত্যাচারের ভালো লাগেনি, দাঁড়াও তৈরি হয়ে আসছি। এই যে দাদা, এই শাড়িটার দাম কত? আপামনি, শাড়িটা আপনাকে খুব মারাবে, মাত্র 500 টাকা দিলেই হবে। ইরে মাইরি, 500 টাকা? কি 5000 টাকা? এই ভাই দেখেন, আমার সুন্দরী বউয়ের এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, আমি আপনাকে 3000 টাকা দিব, এখনই প্যাকেট করে দিন।
দিচ্ছি দিচ্ছি দাঁড়ান দিচ্ছি। বউ শাড়িটা তোমার কেমন পছন্দ হয়েছে, 3,000 টাকা দিয়ে নিয়ে অনেক জিতেছি তাই না? চুপ হারামজাদা চুপ কর, তোর মতো টসাকে বিয়ে করে জীবন আমার টেনা টেনা হয়ে যাচ্ছে। কি রে শেফা, শুনলুম তোর একটা স্বামী নাকি রাতকানা আর একটা স্বামী নাকি টসা। ভাগিনী মামি গো, আর বলো নে গো, এ জীবন আমার টেনা টেনা হয়ে গেছে গো। কাঁদিস নে কাঁদিস নে, আমি বলি কি তুই আর একটা বিয়ে কর। ও গো নামো নামো, আমরা এসে গেছি। কি হলো নামো? হাই হাই বলটো তো দেখছি নাক ডেকে ঘুমিয়ে পড়েছে। এই বলটো এই, তোর নতুন বউ দাঁড়িয়ে আছে। ওগো উঠো উঠো, শুনতে পাচ্ছ নে, শুনতে পাচ্ছ নে আমার কথা? না শ্বশুরের বেটা দেখি গভীর ঘুমে তলিয়ে গেছে। দাঁড়া, এই এই কে রে, কে 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 আমার মাথায় মারলো? ওই গো কই, কেউ তো মারিনি, তুমি স্বপ্ন দেখেছো। আসো আসো আমরা বাড়িতে যাই। বউ আমার কি দেবেছে বউ, আমাকে খেতে দাও বউ। ও বউ কোথায় গেলে, খেতে দাও, আমাকে খেতে দাও, আমার কি দেবেছে। আরে দাঁড়াও দাঁড়াও, আনছি আনছি, এই নাও তোমার খাবার। ও বাবা একটু নিঃশ্বাস নেয়নি। আমি আরো খাবার খাবো, আমাকে খেতে দাও বলছি, খেতে দাও। হ্যাঁ শ্বশুরের বেটা, থাম থাম বলছি। চলে শ্বশুরের বেটা, সবার খাবার খেয়ে তোর পেট ভরেনি তাই নে? যা শালার বেটা যা তুই, আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরোয় যা বলছি। উপার্জন করার মুরত নেই আর খেতে এসেছিস? তাড়াড়ি তাড়া, আর তোকে দারু পিঠা করে বের করে দিব। ওরে বাবা রে, পালা রে বলটু পালা। দেখছি দেখ, রাতকানা ঠসা পেটুকের বউ যাচ্ছে। দেখ দেখ, আমার যদি আমার স্বামী থাকতো বাজারে বিক্রি করে দিয়ে বড় লোক ছেলেকে পটাতাম। ঠিক বলেছিস, এই শেপার কপাল খারাপ, ভাগ্য করে 3টা স্বামী পেয়েছে। শালের বেটারা আমার জীবনটা চারকার করে ফেলেছে, একেবারে মাইনকে চিপে পড়ে গেছি। বানরের বউ একদম ঠিক কথাই বলেছে, এমন স্বামীকে বিক্রি করাই ভালো। শ্বশুরের বেটাদের বিক্রি করে দিয়ে বড়লোক ছেলেকে পটাবো। ওগো মিজকে ফিজকে বলটু, তোমরা কোথায় গেলে, তাড়াতাড়ি আসো, বাবা তোমাদের নিমন্ত্রণ করেছে, আজই আমরা নিমন্ত্রণ খেতে যাবো। ইরে মাইনি, তাই নাকি, শ্বশুর আমাদের নিমন্ত্রণ করেছে? কতদিন হলো শাশুড়ির আদর পাই না, চলো বউ চলো। স্বামী বিক্রি, স্বামী বিক্রি, স্বামী বিক্রি, একটা নিলে আরেকটা ফ্রি, প্রতি পিস স্বামীর মূল্য 50,000 টাকা। স্বামী বিক্রি, স্বামী বিক্রি, স্বামী বিক্রি। আরে মাইকিং এ বলছে স্বামী বিক্রি, আমি পুরো জঙ্গলে হারিকেন লাগিয়ে একটা ছেলেও খুঁজে পাচ্ছি না, আর এদিকে নাকি স্বামী বিক্রি হচ্ছে। এই এই দাঁড়া দাঁড়াও, একটা কেন, আমি 3টে স্বামীকে কিনে নিব। নাও নাও, আমার স্বামীদের রয়েছে একটা ট্যালেন্ট, নিলে জিতবে না নিলে ঠকবে, তাই নাকি? এই নাও তোমার টাকা, 3টে স্বামীকে আমাকে দাও। ইরি মাইরি, শালির বেটি, শ্বশুরের বাড়িতে নিমন্ত্রণ না খাইয়ে আমাদের বিক্রি করে দিচ্ছিস, আজ তোরে খাইছি রে খাইছি। ওরে বাবা, এই দিন পাগলের হাত থেকে বাঁচতে হলে পালা শিপা পালা। এই শালি, দাঁড়া দাঁড়া, থাম বলছি থাম।